মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সিঁদুর আমি রাখতে পারবো না, আমি কিছুতেই সিঁদুর রাখতে পারবো না, হতে পারে না, কিছুতেই হতে পারে না। এটা তুমি কি করছো মিলি? আমার কি মাথা খারাপ হয়ে গেছে? শীতের সিঁদুর তুমি ধুয়ে ফেলছো, কেউ করে এরকম? তুমি এটা কি করলো বয়া, কি করলো এটা? তুমি বলো কেউ কাউকে এভাবে সিঁদুর পরিয়ে দেয়? অর্জুন, তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে মানে তোমাদের বিয়ে হয়ে গেছে মিলি। সেখানে তুমি বলছো হুট করে আমাকে একজন সিঁদুর পরিয়ে দিয়েছে বলে আমাকে বিয়েটা মেনে নিতে হবে, তুমি বলছো বয়া, এটা কি সম্ভব বলো তো? একেই বলে বিধাতার খেলা মিলি, একেই বলে নিয়তি। বিধাতা কার হাঁড়িতে কার চাল মেপে রেখেছেন সেটা কেউ জানে না মা। মিলি, মিলি মাগো, মা হাজার খুঁজেও মানুষ তার মনের মানুষকে খুঁজে পায় না। এমন একটা মানুষকে খুঁজে পায় না যে সারা জীবন তার পাশে থাকতে পারে, তার হাত দুটো ধরে রাখতে পারে। বিধাতার অশেষ আশীর্বাদ মিলি, তুমি অর্জুনকে পেয়েছ। আমি তোমাকে বলছি, অর্জুনের মতো ছেলে হয় না মিলি, খুব ভালো ছেলে অর্জুন। আচ্ছা মিলি, তুমি বলতে না সারাটা জীবন তোমার নাকি কখনো কোনো ভালো কিছু হয়নি, বলতে না মা? ঈশ্বর সেই কথা শুনেছে, আসলে সবটা তোমাকে একসাথে পাঠিয়ে দিয়েছেন, অর্জুনকে তোমার জীবন সঙ্গী করে পাঠিয়েছেন। বিধাতার ইচ্ছেতেই অর্জুন তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। কি সমস্ত কথা বলছো তুমি বয়া, কি বলছো এগুলো? একজন টেনে নিয়ে গিয়ে বিয়ে করে দিল, মাথায় সিঁদুর পরিয়ে দিল, বিয়ে হয়ে গেল, ব্যাস। এত সহজ এসব কি খেলা নাকি বয়া? এটাকে তুচ্ছ করে দেখো না, তুচ্ছ করে দেখো না। ও তোমাকে মন্দিরে টেনে নিয়ে গেছে মিলি, ঈশ্বরকে সাক্ষী রেখে, মাকে সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে, সারা বস্তিবাসীর সামনে তোমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। এটা ছেলে খেলা নয় মিলি, বিধাতার ইচ্ছেতেই এই সংযোগটা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।